হ্যালো গাইজ আমি আলিমুল করিম আজকে আমরা চট জলদি খুব ছোট একটা জিনিস দেখব সেটা হচ্ছে সিতে প্লাস প্লাস আগে অথবা প্লাস প্লাস পরে এর মানেটা আসলে কি সো আমরা এটা বোঝার জন্য আমরা একটু বেসিক কনসেপ্টে যাই লেটসে আমার এখানে একটা ভেরিয়েবল আছে এক্স এবং এক্সের একটা ভ্যালু আছে লেটসে সেভেন এখন আমি যদি আরেকটা ভেরিয়েবল নেই এ আমি যদি সেই ভেরিয়েবলকে বলি যে প্লাস প্লাস এক্স এর মানে বোঝায় যে তুমি এক্সকে ইনক্রিমেন্ট করো এক সো এক্সকে ইনক্রিমেন্ট যদি আমি এক করি ভ্যালু হবে আট এবং সেই ভ্যালুটা তুমি এতে দিয়ে দাও কেন সেটা এক্স যদি প্লাস প্লাসটা যদি আগে থাকে এর মানে বোঝা হচ্ছে প্রি এক্সিকিউশন আর যদি প্লাস প্লাস পরে থাকে এর মানে বোঝা হচ্ছে পোস্ট এক্সিকিউশন পোস্ট এক্সিকিউশন হচ্ছে হয় পরে পরে এক্সিকিউট হয় লাইনটা এক্সিকিউট হওয়ার পরে আর প্রি এক্সিকিউশন ওই লাইনই এক্সিকিউট হয় মানে তাৎক্ষণিক যখনই কম্পাইলার ভেরিয়েবলটা দিয়ে যায় তখনই সেটা ইভ্যালুয়েট করে তার ভ্যালুটা আপডেট করে দেয় সো আমার এখানে আমি যদি আরও ভালো মতো লিখি যে অ্যাকচুয়ালি প্লাস প্লাস মানে কি প্লাস প্লাস আগে এবং প্লাস প্লাস পরে দুইটারই মানে এক্স ইকাল এক্স প্লাস ওয়ান আমরা একটু ভ্যারিয়েবলটা বড় করি যাতে আপনাদের দেখতে সুবিধা হয় সো দুইটা জিনিসের মানেই সেম বাট এটার মানে আগে এক্সিকিউট হবে সো এটার ভ্যালু আট হয়ে গেল সো আমি যদি আরেকটা ভেরিয়েবল নেই লেটস সে বি এখন আপনি বলুন তো বিয়ের ভ্যালু কত হবে বিয়ের ভ্যালু যেহেতু এক্সের ভ্যালু আমার এখন অলরেডি আট হয়ে গেছে সো বিয়ের ভ্যালু এখন হবে নয় ওকে দুটোই কিন্তু একই জিনিস মিন করে সো আমি যদি এক্স প্লাস প্লাস আগে না বলে এক্স প্লাস প্লাস পরে বলতাম তখন অ্যাকচুয়ালি বিয়ের ভ্যালু কত থাকত বি কিন্তু এক্সের ভ্যালু না এক্স কারেন্ট এক্সের ভ্যালু না আমরা এখানে আরেকটা ভেরিয়েবল হিসাবে এক্সকে প্রিন্ট করি তাহলে আপনার বুঝতে সুবিধা হবে সো এর ভ্যালু কিন্তু আমার আটি থাকবে কেননা এটা পোস্ট এক্সিকিউশন অর্থাৎ এই লাইনটা শেষ হলে তারপর এক্সের ভ্যালু হবে আট যেহেতু ছিল নয় বাট বিয়ের ভ্যালু ইনস্ট্যান্সিয়েশান হওয়ার সময় আমাকে এক্সের ভ্যালুটাই দিবে এক্সের আগে যে ভ্যালু অর্থাৎ যখন আপনি কোনো ভেরিয়েলকে আপনার যদি কোনো একটা ভেরিয়েল হয় লেটসে এম যে কোনো একটা ভেরিয়েবল আপনি যখনই বলেন প্লাস প্লাস এক্স তার মানে আসলে যেটা বোঝায় সে ভ্যালু দেওয়ার সময় এক্সের ভ্যালুটাই দেয় কিন্তু প্লাস প্লাস থাকার ফলে যে জিনিসটা হয় সে এক্সিকিউশন টাইমে তার ভ্যালুটা এক ইনক্রিমেন্ট আগে করবে না পরে করবে সেটা সে ডিসাইড করে এটাই হচ্ছে মূল সামারি সো আমরা এখন একটু এক্সিকিউট করি আপনি তাহলে বুঝতে পারবেন দেখেন এখানে আমার এর ভ্যালু আট এর ভ্যালু আট কিন্তু এক্সের ভ্যালু হয়ে গেছে নয় কেন এই লাইনটা এক্সিকিউটের পরে এক্সের ভ্যালু আরেক বেড়ে যাবে আচ্ছা এবার আমরা আমাদের কারেন্ট প্রবলেমে চলে আসি যেটা কিনা গ্রুপে অনেকেই পোস্ট করেছে সো এই প্রবলেমটাতে আমার বিয়ের ভ্যালু কত হবে আমি যদি এই জিনিসটাকে আনকমেন্ট করি সো আমি যেটা দেখতে চাই এ বি আমার এখানে দুটো ভেরিয়েবল আছে সো ওকে সো এখানে আমার লেথসে আমাকে এর ভ্যালু যোগ করেছে দেন এ প্লাস প্লাস এ প্লাস প্লাস এ দেন এ প্লাস প্লাস আচ্ছা তাহলে আমরা একটা একটা করে এক্সিকিউট করি সো কম্পাইলার যখন আসে কম্পাইলার কয়েকটা জিনিস করে সেটা হচ্ছে সে বদমাস নিয়মটা ফলো করে ডি এম এ এস এটার মানে হচ্ছে বি ফর ব্র্যাকেট সো আপনার যদি কোথাও কোনো ব্র্যাকেট থাকে সে ব্র্যাকেটের ভিতরে চলে যায় তারপর এটার ভিতরে যদি কোনো গুণ বা ডিভিশন থাকে সেটা আগে এক্সিকিউট হয় তারপর আবারও যদি মাল্টিপ্লিকেশন থাকে সেটা এক্সিকিউট হয় ও মিনস অফ আপনারা যদি সরল করে থাকেন আর মাল্টি এম ফর অলসো মাল্টিপ্লিকেশান আর এ ফর অ্যাড অর্থাৎ তারপর সে যোগ এবং শেষে সে সাবস্ট্রাকশানটা করে সো এখানে সে ব্র্যাকেটের ভিতরে প্রথমেই ঢুকে যাবে ঢুকে এ প্লাস প্লাস আছে সো এর ভ্যালু সে সাথে সাথেই ইনক্রিমেন্ট করে করে দিবে ছয় যেহেতু আমার এর ভ্যালু ছিল পাঁচ সে এটা যেহেতু প্রি এক্সিকিউশন সে সাথে সাথেই এর ভ্যালু আপডেট করে করে দিবে ছয় আচ্ছা তারপর আমি আবার প্লাস দেই আমাকে আবার একটা প্রি এক্সিকিউশন হয়ে যেতে হচ্ছে সো প্রি এক্সিকিউশানের ভ্যালুতে এর ভ্যালু হবে সাত প্লাস এবার আমাদের আছে পোস্ট এক্সিকিউশন অর্থাৎ কোনো এক্সিকিউশনের লাইন বা কোনো একটা ব্রাকেট শেষ হওয়ার পরে তার ইনক্রিমেন্টটা হবে সো এখানে আমাদের ইনক্রিমেন্টের ভ্যালু রেজাল্ট সেম থাকবে যেহেতু একই ব্র্যাকেটের ভিতরে আছে এবং পোস্ট এক্সিকিউশন সো এই পর্যন্ত আমাদের ভ্যালু এত পর্যন্ত থাকবে এবার ব্র্যাকেট যেহেতু শেষ তারপর সে পোস্ট এক্সিকিউশনটা সম্পূর্ণ করবে সো এর ভ্যালু হবে সাতের পরে আট সো আপনার টোটাল নাম্বারের যোগ ফলটা অনেকটা দেখতে হবে এরকম এখন যদি আমরা যোগ করি আপনি দেখতে পাবেন যে আট বাকি ভিতরেরগুলো যদি আমরা ফার্স্টে যোগ করি যেহেতু আমাদের এখানে সাত আর ছয় আছে তেরো তেরো প্লাস সাত বিশ বিশ আর আটে আটাইশ সো আমি যদি এখন বিকে প্রিন্ট করি বিয়ের ভ্যালু হবে আটাইশ এবং এর ভ্যালু হবে আমাদের আট সো আমি এ আর বি কমা দিয়ে প্রিন্ট করছি সো আট এবং আটাশ দেখতে পারবেন আপনারা আমি এটা অফ করি আট এবং আটাশ সো এভাবে আপনারা বুঝতে পারেন যে কীভাবে অ্যাকচুয়ালি প্লাস প্লাস এবং মাইনাস মাইনাস কাজ করে মাইনাস মাইনাসের ক্ষেত্রেও সেম জিনিসটাই হয় এখন কোশ্চেন হয় হচ্ছে যদি আপনার কোনো অ্যারে থাকে লেথে আপনার একটা অ্যারে আছে অ্যারেতে অনেকগুলো নাম্বার আছে টু থ্রি ফোর এখন বিজ্ঞানারদের জন্য প্রবলেম যেটা হয় যদি আমি বলি এ ওয়ান এ ওয়ান বলতে বোঝায় এই ইন্ডেক্সটা যেহেতু ইন্ডেক্স জিরো থেকে শুরু হয় সো এই ইন্ডেক্সে আমি যদি বলি প্লাস প্লাস আমি এবার আরও ভেরিয়েবল নেই লেটছে এক্স এক্স প্লাস প্লাস লেখসে ওয়াই ওয়াইয়ের ক্ষেত্রে আমি বললাম প্লাস 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 এ ওয়ান এখন আপনারা গেস করেন যে আমার আলটিমেট রেজাল্টে এ এক্স ওয়াই যেহেতু আমার আগেই ডিক্লেয়ার করা ওকে সো এটাকে আমরা বলি সিটি অফ সি সো আপনারা গেস করেন যে আমার অ্যাকচুয়ালি এক্স ওয়াই এবং এ অফ সি অফ ওয়ান সো যেহেতু এটা আমরা সি দিয়ে বলেছি সি অফ ওয়ানের ভ্যালুটা কত হবে সো আমি তিনটা ভেরিয়েবল ওকে সো এক্স ওয়াই আমরা এখানে একটা স্ল্যাশ এন দিয়ে দেই প্রিন্ট করার সময় ভুল হয়ে গেছে স্ল্যাশ এন তাহলে আমাদের একটা নতুন লাইনে চলে আসবে আচ্ছা প্লাস সি এর ফার্স্ট ভ্যালুটা আচ্ছা এবার আমি এক্সিকিউট করার আগেই বলি অ্যাকচুয়ালি জিনিসটা কি হচ্ছে সো আমি ফার্স্টে সি ওয়ানটাকে পাচ্ছি সি ওয়ান হচ্ছে এইটা যেহেতু আমি প্লাস প্লাস পরে বলেছি সো এক্সিকিউশনটা হবে নেক্সট লাইনে অথবা কোনো ব্র্যাকেট থাকলে ব্র্যাকেটের পরে আচ্ছা সো এখানে আমার সি ওয়ানের ভ্যালুটা এই লাইনে এসে হবে ফোর বাট এখানে যখন এটি ইনস্ট্যান্সিয়েশন হবে তখন এক্সের ভ্যালু হবে থ্রি সো এক্সের ভ্যালু হবে থ্রি আচ্ছা বাট সি এর ভ্যালু হবে ফোর নেক্সট লাইনে c এর ভ্যালু হবে ফোর c এর ভ্যালু অলরেডি ফোর সো ফোর আবার প্রি এক্সিকিউশন অর্থাৎ আগেই সে ইনক্রিমেন্ট করে দেবে সো এটা সি এর ভ্যালু হয়ে যাবে ফোর থেকে ফাইভ এবং ওয়াইটা যখন ইনস্ট্যান্সিয়েশন হবে এর ভ্যালু হবে ফাইভ সো আমি যদি প্রিন্ট করি তাহলে আপনারা দেখতে পাবেন সি ফাইভ ওয়াই ফাইভ এবং এক্স হচ্ছে থ্রি ফাইভ থ্রি ফাইভ 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 ওকে সো এটা বিজ্ঞানারদের জন্য একটু বুঝতে সমস্যা হয় যদি আপনারা এই প্লাস প্লাস মাইনাস মাইনাস জিনিসটা বুঝে থাকেন আপনারা মাই প্লাস প্লাস বুঝে থাকেন তাহলে মাইনাস দিয়ে ট্রাই করে দেখতে পারেন থ্যাংক ইউ